Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা ট্রেলার রিভিউ করতে চলেছি নেটওয়ার্ক মুভিটির। নেটওয়ার্ক মুভিটির আজ আমরা ট্রেলারটি রিভিউ করতে চলেছি, তার সাথে কিন্তু আজ আমরা এই ট্রেলারটি ব্রেকডাউনও করতে চলেছি এবং তার সাথে আমরা জানাবো যে এই ট্রেলারে এমন কি রয়েছে যাতে আমাদের এই মুভির প্রতি বেশি আকর্ষণ বাড়ে এবং আপনারা এই মুভিটি দেখার জন্যে হলে যেতে বাধ্য হন। সেই সমস্ত ডিটেলস কিন্তু কি তা কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। নেটওয়ার্ক মুভিটি অর্থাৎ আমরা কিন্তু এর আগে ছোট একটি টিজারও দেখেছিলাম। সেই টিজারে এই মুভি সম্পর্কে কিছু না ধারণা এলেও কিন্তু এই মুভি ট্রেলারটির সাথে আসার সাথে সাথে কিন্তু এই মুভি সম্পর্কে অনেক কিছু আমাদের ধারণা আসে যে এই মুভিটির গল্প কেমন হতে চলেছে। সন্ধান কর, না হলে সব শুধু নিখুঁজ হয়ে যাবে, এক ব্যর্থ পরিচালকের সাবধান বাণী। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ওরূপে সাতশত চট্টোপাধ্যায়ের কিসের সন্ধানে ব্যাকুল অরজিত রূপে এই সাতশত হারানোর প্রাপ্তির আশায়? এককালে মান যশ সব কিছু খুঁয়েছেন পরিচালক অর্থাৎ প্রযোজক, টিভি শো প্রস্তুতকারক এই অভিজিৎ, তবে আজ আর তাকে দেখে কেউ চিনতে পারছে না। তবে সন্ধান করে তুড়ি করে এই ছবি একটি বাড়িয়ে ফিরতে চাইছেন কিন্তু ময়দানে। সন্ধানকে হাতিয়ার করে দাপিয়ে বেড়াতে চান ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সন্ধান হলো এক ধরনের অর্থাৎ গেম শো যা কিন্তু তিনি তৈরি করতেই চলেছেন, তা আমরা এই মুভিতে দেখতে পাবো। আর এই গল্পের নেটওয়ার্ক ছবিতে কিন্তু আমরা দেখতে পাবো এমনই এক গল্প। এই নেটওয়ার্ক ছবিটির অর্থাৎ পরিচালক কিন্তু নবাগত পরিচালক, কারণ তিনি কিন্তু প্রথম এই পরিচালকের আসনে বসেছেন। অর্থাৎ এই ছবিটি পরিচালনা করেছেন সপ্তর্ষ বসু, তা কিন্তু তিনি নিজে এই ছবিটি পরিচালনা করছেন। থ্রিলার ঘটনা এই ছবি পরতে পরতে রহস্য কিন্তু হাতছানি রেখেছে কিন্তু আমরা এই ট্রেলারটির মধ্যে দেখেছি। গ্ল্যামার ওয়ার্ল্ডের অর্থাৎ সেলিব্রিটির ঝাঁ চকচকে লাইফস্টাইল আর ইন্ডাস্ট্রিতে তাদের টিকে থাকার গল্প ঝকঝকে মিশে রয়েছে কিন্তু সাতশত অভিনীত নেটওয়ার্কের এই ট্রেলারটিতে। তবে এই ছবি আরেক চমক হলো সব্যসাচী চক্রবর্তী। গল্পে অরিন্দম চক্রবর্তী ওরূপে সব্যসাচী অর্থাৎ বিজনেস টাইকুন ও তার ইন্ডাস্ট্রির প্রযোজক, বেশ ধুরন্ধর প্রভাবশালী লোক কিন্তু তা কিন্তু এই ট্রেলারটির মধ্যে আমরা দেখেছি। গল্পে তিনি অভিজিৎ ওরূপে সাতশত প্রতিপক্ষ। অভিজিতের এর ঘনিষ্ঠ কিছু লোকরা তার সঙ্গে হাত মিলিয়ে অরিন্দম ওরূপে সব্যসাচীর সঙ্গে তারা সবাই মিলে কিন্তু সাতশত কেরিয়ার শেষ করার পিছনে পড়েছে। এরপর প্রতিশোধের খেলায় মেতে ওঠেন সাতশত, এক রিয়েলিটি শোয়ের প্রযোজনা করে এবং ফাঁদে ফেলেন সবাইকে। এবার তিনি তার সারা জীবনে প্রতিরক্ষা অবা প্রতিশোধের তুলবে এই সেই রিয়েলিটি শোয়ের মাধ্যমে। সেই জালে একে একে পা দেন কিন্তু সেলিব্রিটিরা, তা কিন্তু এই ট্রেলারটির মধ্যেও ফুটে উঠেছে এবং একটু একটু করে মজতে থাকে তার প্রতিশোধের খেলায়। এভাবেই এগোবে কিন্তু এই ছোট ট্রেলারটির মধ্যে তা দেখেছি অর্থাৎ আমরা ট্রেলারটির মধ্যে নেটওয়ার্ক মুভির গল্পটি এগোবে। পরিচালক সপ্তর্ষের সঙ্গে যৌথভাবে নেটওয়ার্ক ছবিটির চিত্রনাট্য লিখেছিলেন রিনিশ ঘোষ এবং সাতশতের সঙ্গে সব্যসাচী চক্রবর্তী ছাড়া কিন্তু ছবিটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভাস্কর বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রজিৎ মজুমদার, দর্শনা বণিক, অনিন্দ্য চট্টোপাধ্যায়। তাছাড়া কিন্তু একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাইনি ঘোষকে এবং সিনেমাটিতে সিনেমাগ্রাফি করেছেন কিন্তু প্রসেনজিৎ চৌধুরী এবং সম্পাদনা করেছেন অনির্বাণ মাইতি। এবং এই ছবিটি রিলিজ করবে কিন্তু একুশে জুন। একুশে জুন কিন্তু আমাদের প্রেক্ষাগৃহে কিন্তু এই ছবিটি রিলিজ করবে। এই ছবির ট্রেলারটি যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন যে এই ট্রেলারটি আপনাদের ছবির ট্রেলারটি আপনাদের কেমন লাগলো এবং এই ট্রেলারে যদি আমি কিছু বাদ দিয়ে থাকি তাও কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্ট করে। এবং যেতে যেতে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাও কিন্তু এই ভিডিওটা লাইক করে দিতে পারো এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো। TikTok.